আমি যখন প্রায়শই বলি যে রক্ত মাংসের শরীর ব্যথাহীন হওয়া যাবে না, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ব্যথা হবে, একটু হাঁটলাম, একটু জিনিস তুললাম, একটু পরিশ্রম করলাম, ব্যথা হতে পারে। কিন্তু আমি যদি সবসময় এই যে কথাটি আমরা সবসময় বলার চেষ্টা করি, যদি আমার মাংস পেশিগুলো আমাকে সাপোর্ট দেয়, আমাকে উপর্যু করে, আমার কাজের ফলে তারা শক্তিশালী থাকে, তারা প্রচুর নড়াচড়া করে, তারা শরীরের সঙ্গে সমন্বয় করে, তারা শরীরটাকে একেবারে কাঠামোটাকে মজবুত রাখে, তাহলে কিন্তু আমার ব্যথাটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। শুধু বারবার বলা হচ্ছে যে ব্যথার কারণ, যেমন পেটের মধ্যে হলে আমরা বলি অ্যাবডোমেন ইজ এ ম্যাজিক বক্স, সেখানে আমাদের অ্যাপেন্ডিক্স আছে, সেখানে আমাদের গলব্লাডার আছে, সেখানে আমাদের ডিউডেনাম বা আমাদের বলা হয় যে স্টোমাক বা এই ধরনের খাদ্য নালীগুলো যে যাচ্ছে সেগুলো আছে। তো এই সব মিলায় সেখানে মানে কিছু পরিবর্তন হয়। মেয়েদের যেমন আমাদের জরায়ু আছে, তারপরে তার সঙ্গে ওভারি আছে, এগুলো বিভিন্ন কারণে মানে আমাদের পেটের মধ্যে অ্যাজ এ হোল ব্যথা হতে পারে। তো সেটা আমরা অবশ্যই সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ ওটা একটা আলাদা বিষয়, সেটা আমি যাবো না। আমি বলবো যে এই শরীরের বিভিন্ন জয়েন্টে মাস্কুলো স্কেলেটাল সিস্টেম, মাস্কুলো মানে মাসেল, স্কেলেটাল মানে বোন, এই যে সিস্টেম কাজ করতেছে, আমি যে নড়াচ্ছি, উঠা বস করছি, আমি কাপড় ধুচ্ছি, আমি ওজন তুলতেছি, আমি দৌড়াচ্ছি, আমি হাঁটতেছি, আমি এটা ওটা করছি, ঘাড় ঘুরাচ্ছি, এগুলো সব হলো মাস্কুলো স্কেলেটাল সিস্টেমের মধ্যে পড়ে। সেগুলোর যদি ব্যথা হয়, মূলত ব্যথাগুলো আমাদের ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। তারপরে হচ্ছে আমাদের যেমন টিবি হচ্ছে কিনা, কিংবা অন্য কোনো প্রদাহ হচ্ছে কিনা। হ্যাঁ, আবার পিঠে বারবার বলা হচ্ছে যে আমাদের মেরুদণ্ডের 90 থেকে 95 জন মানুষই 100 জনের মধ্যে মেরুদণ্ড ব্যথায় ভোগে, সেটা নেক পেইন হোক, মিড ব্যাক পেইন হোক, লোয়ার ব্যাক পেইন হোক, এটা আমাদের মেরুদণ্ডের ব্যথা থাকে, বিশেষ করে লোয়ার ব্যাকে, কারণ লোয়ার ব্যাক হচ্ছে আমাদের মেরুদণ্ডের শেষের অংশ, যেটা আমরা বলি লাম্বার স্পাইন। এখানে আমাদের অলমোস্ট 80% মুভমেন্ট, 80% মুভমেন্ট এখানে হয়, সামনে ঝুঁকা, এদিকে সাইড মুভমেন্ট, সাইড বেন্ডিং, ঘোরাচ্ছি, তার উপরে যে আমাদের রিবস রয়েছে, খাসা রয়েছে, স্বাভাবিকভাবেই খাসার মধ্যে মুভমেন্ট হয় না। ম্যাক্সিমাম মুভমেন্টটা হচ্ছে আমার এই লোয়ার লাম্বার রিজিয়নে, বা আমরা বলি লোয়ার ব্যাকে, মেরুদণ্ডের শেষের অংশে। তো এখন আমাদের ভাবতে হবে যে এই ব্যথাগুলো আমরা থাকবে, কাজ করলে থাকবে, না করলে আমি হয়তো সাময়িকভাবে ভালো থাকবো এই কিছুক্ষণ সময় একদিন, তারপর আবার যখন আমি নাড়াতে যাবো তখনই ব্যথা করবো। আমি যদি রেগুলার নাড়াই, আমি যে নাড়াচ্ছি, মাংস পেশিগুলো নড়ছে, এটা আমার হাড়কে শক্তিশালী মজবুত রাখতেছে, রক্ত সঞ্চালন বাড়াচ্ছে, পাশাপাশি আমার তারা রক্ত সঞ্চালন বাড়িয়ে হাড়কে মজবুত রাখতেছে, আর ব্যথাটা হচ্ছে কিন্তু হয় কিন্তু হাড়ের মধ্যে নয়, হাড়ের নিজস্ব কোনো পেইন দেওয়ার ক্ষমতা নাই। আমি বলি না হাড়ে ব্যথা হচ্ছে, আসলে হাড়ে ব্যথা নয়, মাংস পেশির ব্যথাটাই হাড়ের ব্যথা বলে মনে হয়, অনুভূত হয়, কারণ মাংস পেশির মধ্যে আমাদের নার্ভ সাপ্লাই বা স্নায়ু রয়েছে, কাজেই পেশিগুলোকে আমি ব্যবহার করব, সেগুলোকে ওভার ইউজ করবো না, হঠাৎ করে কোনো কিছু দৌড়ায় এক মানে 10 মাইল আমি দৌড়াবো না, আমি এই কিছুটা হয়তো মানে আধা মাইল বা তারও সিকি মাইল আমি হাঁটবো, তারপরে আমি শুরু করবো এইভাবে, তারপরে একদিন পরে আবারও আধা মাইল হাঁটলাম, তারপরে 1 মাইল হাঁটলাম, এই ধীরে 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 মানে বাড়ানো, ঠিক তাই উবুর হওয়া, চিত হওয়া, কাত হওয়া, ঘোরানো, হ্যাঁ, শরীরটাকে পুরা মোচড়ের মতো দেওয়া, একেবারে ব্যান্ড করা, এদিক ওদিক ঘোরানো, এটাও কিন্তু আমাদের ব্যায়ামের মধ্যে পড়ে। এগুলো যদি করা হয় তাহলে ও আমাদের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো পেটের, পিঠের, আমাদের নেকের, আমাদের ঘাড়ের সব মিলিয়ে তারা কিন্তু একটা মজবুত কাঠামোকে ধরে রাখতে পারবে। জি স্যার, ওজন কমাতে কিন্তু স্যার একটা আরেকটার সাথে সম্পৃক্ত, যেমন আপনি বলে থাকেন যে যদি ওজন আধিক্য হয়, ওজন আধিক্য হলে কিন্তু আপনার ব্যথা বেদনা বাড়তে পারে, সেক্ষেত্রে ওজন কমাতে গিয়ে আমরা খাদ্যের একটা ভূমিকা আছে। তো তার মানে আমরা যদি চিন্তা করি যে যে কোনো ব্যথা বেদনা যদি আমরা নিরাময় করতে চাই, তাহলে ডায়েট একেবারে
কমপ্লিট একটা ডায়েট বা খাবার নিয়ন্ত্রণ যেটা সেটা করা কতটা জরুরি? হ্যাঁ, ডায়েট তো মাস্ট, কারণ বিশেষ করে 40 বছর পরে ডায়েট আমাদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে। যদি আমরা ডায়েটিং না করি, আমরা মানে যা খুশি খেলাম, এখন আমাদের যেমন বয়স হয়েছে, আমরা যদি যা খুশি খাই কিন্তু যদি বান করতে না পারি তাহলে তো এটা মহা সমস্যা। ভাবতে হবে যে আমি যেটা খাচ্ছি এটা আমি করতে পারতেছি। এটা হচ্ছে সবার জন্যই, ইয়াং এজের যাদের বয়স 30-40 পর্যন্ত, তারা তাদের মোবিলিটি বেশি, তাদের মেটাবলিক মানে মেটাবলিজম বেশি হচ্ছে, তাদের প্রচুর খাওয়া খেতে পারতেছে। তারপরেও বলা হবে, বলা হচ্ছে যে স্কুল কলেজ থেকে স্কুল মাদ্রাসা আমাদের ছোট ছোট শিশুরা দৌড়ায়, তারা একটু পরিশ্রম করে, তারা একটু হার্ড ওয়ার্কিং হয়, তো এটা ছোটবেলার থেকে হতে হবে এবং সেটি কিন্তু খুবই দরকার। ওই জন্য বলা হয়েছে বারবার করে স্কুল কলেজ মাদ্রাসা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো শিক্ষা মাঠ থাকে, এবার খেলার ভিতরে খেলার মাঠ থাকে, যেটা আমাদের অভাব।